ড্যানি ফক্সের চোটই সব পরিকল্পনা ভেস্তে দিল বললেন রবি ফাউলার। দলের কিছু ফুটবলারের ভুল গতকালকের ম্যাচে হারের কারণ ব্যাখ্যা দিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো 90 মিনিট ফুটবল। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্ডিয়ান ফুটবল আপডেট রেগুলার পাওয়ার জন্য। ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রবি ফাউলার বলেন, শুরুতেই যদি দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার চোট পেয়ে বেরিয়ে যায় তাহলে সব পরিকল্পনাই ভেস্তে যায়। মাঝে মাঝে কয়েকজন খেলোয়াড়ের ব্যর্থতা সমস্যায় ফেলেছে আমাদের। মনোসংযোগের অভাব হয়েছে ফুটবলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ফক্সের চোটটা ঠিক কতটা গুরুতর তা বলতে পারলেন না কোচ রবি ফাউলার। ডার্বি হারলেও ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে একটা লড়াই দেখা গেছিল। সমর্থকরা আশা করেছিল এই দলটার মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, কিন্তু গতকালকের ম্যাচে জঘন্য খেলা দেখা গেল ইস্টবেঙ্গল দলের। অসংখ্য মিসপাস, তার ওপর ম্যাচের শুরুতে ড্যানি ফক্সের চোট। সারা ম্যাচে খুবই সাধারণ লাগলো ইস্টবেঙ্গলকে। সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠে গেছে রেনেডি সিংকে নিয়ে, কারণ দেশি প্লেয়ার রিক্রুট তার হাতে ছিল। নারায়ণ দাস, আঙ্গুসানা, সুরচন্দ্র কাউকেই ভালো লাগেনি কালকের ম্যাচে। কিন্তু 3 গোলে হারলেও বেশ কিছু ভালো সেভ দিয়েছেন দেবজিৎ মজুমদার।